আজকে স্বপন কুমারের বাদামি হায়নার প্রিমিয়ার সবাই অপেক্ষা করে আছি যে কি বলে সবাই। এটা একটা অন্যরকমের প্রয়াস এবং আমরা চাইব সবাই দেখবেন ছবির জগৎকে দারুণ জিনিস উপহার দিচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবচেয়ে সাহসিকতার যে জায়গাটা সেটা হচ্ছে যে বলে এটা অন্য কোথাও নয়, বিগ স্ক্রিনে এসে এটাকে রিলিজ করছে। হইচই স্টুডিওদের প্রথম কাজ শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, আমি শ্রুতি, ছবিতে আমি তাসি। আমি খুবই এক্সাইটেড, খুবই অসম্ভব করে দেখবে এরকম কাজকে এনকারেজ করবে, অ্যান্ড জাস্ট হোপিং ফর দ্য বেস্ট। হইচই স্টুডিওসে প্রথমবার বড় পর্দার নিবেদন বাদামি হায়নার কবলে 12 জানুয়ারি থেকে, একজন হারিয়ে যাওয়া অভিমানী ডিটেকটিভ এবং তার লেখক স্বপন কুমার এবং দীপক চ্যানেল, তাদেরকে বড় পর্দায় দেখতে দর্শকরা কতটা উৎসাহী সেটা জানতে আমরা আপাতত উৎসাহী। দেবালয় ভট্টাচার্য এবং হইচই স্টুডিওস অনেক ধন্যবাদ এই গল্পটা এইভাবে বলার জন্য বড় পর্দায়। অ্যান্ড অল দ্য বেস্ট টু হইচই স্টুডিওস। এই ছবিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি, দেবালয়কে অসংখ্য শুভেচ্ছা। এই ছবিটা অনেক আগে হওয়া উচিত ছিল এবং হয়েছেও। বাংলা সাহিত্যে স্বপন কুমারের ডেফিনেটলি একটা অবদান আছে, সেটা যতই মানুষ এড়িয়ে যেতে চাই না কেন কিন্তু সেটা ডেফিনেটলি আছে, সেটাকে তুলে ধরার জন্য এবং দীপক চ্যাটার্জিকে আবার ফিরিয়ে আনার জন্য হ্যাটস অফ টু দ্য চ্যাটার্জি। পাখিদের শত নাম আমি যদি জানিতাম। আই এম সন্দীপ দাস, আজকে চলে এসেছি প্রিমিয়ারে হইচই স্টুডিওতে প্রথম সিনেমা বাদামি হায়নার কবলে। স্বপন কুমারের ছবি কবির গল্প আমরা অনেক শুনেছি বাবার মায়ের কাছ থেকে, তো ফাইনালি সেরকম একটা গল্প নিয়ে বড় পর্দায় প্রথমবার কাজ হচ্ছে এবং প্রথমবার পালস ফিকশন এক্সপেরিমেন্ট করা হচ্ছে বাংলা সিনেমা। আই এম ভেরি ভেরি এক্সাইটেড। নির্বাসিত বাদামি হায়নার সবাই দেখুন, আমি দেখলাম ভীষণ ভালো লেগেছে, আর যারা যারা দেখবেন তাদেরও খুব ভালো লাগবে এটা প্রমিস করতে পারি। থ্যাংক ইউ। সত্যি সত্যি বাদামি হায়নাটা দেখার জন্য খুব এক্সাইটেড, মানে দেখার এত ইন্টারেস্ট ছিল, ট্রেলার দেখার পর থেকেই প্রচন্ড আগ্রহ তৈরি হয়েছে, ভীষণ আগ্রহ তৈরি হয়েছে। আমাদের ছোটবেলার অনেক স্মৃতির সঙ্গে ডিটেকটিভ জড়িয়ে আছে, স্বপন কুমারের আমরা মজা করতাম এনাকে নিয়ে। আজকে বাদামি হায়নার কবলে প্রথম স্ক্রিনিং, প্রচণ্ড এক্সাইটেড কারণ আমার প্রথম থেকেই ছবিটা যেটা মনে হয়েছিল স্বপন কুমার তো আমাদের জেনারেশন পড়েনি, তাকে দেবালয়ে তা পর্দায় নিয়ে এসছে যাতে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় আমাদের মতন যারা স্বপন কুমার পড়েনি তাদের কাছে। এবং প্লাস বাংলা জনরে ছবি জনরের জায়গা থেকে একেবারে নতুন একটা কাজ এবং হইচই স্টুডিওজেরও প্রথম একটা কাজ। বাদামি হায়নার কবলের টিমকে আমি জানাই মানে অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো করে এই ফিল্মটা দারুণ হবে, অ্যান্ড আই এম ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু ইট, টু এনজয় দিস ইন দ্য মুভি। স্বপন কুমারের পাল্প ফিকশন যেটা সেটা আবার সেটার কামব্যাক হচ্ছে, তো দারুণ খবর, এবং যার হাত দিয়ে হচ্ছে সে বরাবরই খুব এক্সট্রিম কাজ করেছে এখন অবধি।